চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে লান তোমার নাম, হবে লান আমার নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আওয়াজ দিয়ে বলেন ঘটনা ঘটবে কি না। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমায় পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাবারে এই দুনিয়া থাকার জায়গা না, সকলকে দুনিয়া ছাড়তে হবে, ওই কবরে চলে যেতে হবে, কি জোগাড় করলাম কি জোগাড় করলাম। এই জন্য বলেন ইজামা তালিংসার ইনকা জানো আমার, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাবা বাকি থাকে, এক হলো সৎগায় যারিয়া মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, এতিমখানা করে যান, যত কল্যাণমূলক কাজ করে যান, মৃত্যুর উপরে সব পাওয়া যাবে কি যাবে না। দুই নাম্বার নবীজি বলেন আও ইলমুন ইনতাফাহু বিহি, উপকারী বিদ্যা ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যান, মাসলা মাসাল শিক্ষা দিয়া যান, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরও এর সবই কবরে পাওয়া যাবে কি যাবে না। তিন নাম্বার নবীজি বলেন আতুন সালেক নেককার সন্তান বাবা রেখে যাও, একটা আলেম বানায় যাও, একটা আলেম সন্তান রেখে যাও, কোরআন পড়নে ওয়ালা একটা সন্তান বানায় যাও, তোমার আমার মৃত্যুর পরে যেন তোমার আমার জানাজা পড়াইতে পারে এমন সন্তান বানায় রাখা রেখে যাওয়া দরকার আছে কি না, যেন তোমার আমার কবরের কাছে দাঁড়ায়া তোমার আমার জন্য দোয়া করতে পারে, তোমার আমার মৃত্যুর পরে কবরের কাছে দাঁড়ায়া একটু দোয়া পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার বলে। বাবারে যদি একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, কামাতের ময়দানে কোরআন পড়নেওয়ালার মা কোরআন পড়নেওয়ালার বাবা কিং, নবীজি বলেন উলবিসাহু ওয়ালিদাহু তাজু ইয়াউমাল কিয়ামা, এমন একটা নূরের টুপি পরানো হবে যেই টুপিটা হবে সূর্যের চাইতে আরো দামি, সূর্যের চাইতে উজ্জ্বল, যেমন আল্লাহু আকবার। একটা সন্তানকে আমরা আলেম বানাইতে চাই কি চাই না, গভীর মনোযোগ বাবার। এই জন্যই কোরআন পড়নে ওয়ালা সন্তান বানায় যান, যেন আপনার আমার জন্য দোয়া করতে পারে, ঠিক কিনা বলে, আপনার আমার কবরের কাছে গিয়ে দাঁড়াইতে পারে, একটু কবর জিয়ারত করতে পারে, সুরায় ফাতিহা সুরায় ক্লাস দুরূদ শরীফ পড়ে সুখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে একটু কবরের কাছে দাঁড়ায়া কান্দে আর বলে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। নবীজি বলে সন্তান যখন মার কবরের কাছে গিয়ে কান্দে, বাবার কবরের কাছে গিয়ে কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ পাক তোমার আমার মা তোমার আমার বাবার কবরগুলো আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না। এই জন্য বাবা বলে যাই যদি সময় পান মার কবরের কাছে যাবেন, সময় যদি পান বাবার কবরের কাছে গিয়ে যাবেন, মাঝে মাঝে একটু জিয়ারত করবেন, দরকার আছে কি না। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কবর জিয়ারত করা হাজারবার জায়েজ, হাজারবার জায়েজ, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না, কিন্তু কবরে গিয়ে সেজদা দেওয়া হারাম। জোরে বলেন মাজারে গিয়ে সেজদা দেওয়া কি, আরো জোরে বলেন মাজারওয়ালার কাছে চাওয়া কি, আরো জোরে বলেন কি, মাজারে দুলা লওয়া শাল গালু এর কাপড় চুপুর দেওয়া মোমবাতি জ্বালানো না জায়েজ, ঠিক কিনা। জোরে বলেন মাজার হবে কবর হবে জিয়ারাত, কবর কি হবে, আরো জোরে বলেন কবর কি হবে, মা বাবার কবর জিয়ারাত করতে আমরা চাই কি চাই না, দুহাত তুলবে চাই কি চাই না।
যারা বলবে কবর জিয়াত করা জায়েজ নাই ওরা ভন্ড ওরা পথভ্রষ্ট কথা ঠিক কিনা বলে হারাম কে হারাম জানতে হবে হালাল কে হারাম জানতে ঈমান থাকে না নবীজি বলেন হাইতুকুম জিয়ারাতুল কুবরি ফাজুরুহা আমি কবর জিয়াত করতে নিছি এখন তোমরা করো নবীজি নিজে জান্নাতুল বাকি সবে বরাতে রজনীতে বা জিয়ারত করেছেন আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে কিনা এই জন্য বাবা সময় পাইলে মার কবরের কাছে যাবেন বাবার কবরের কাছে যাবেন দোয়া করবেন এই দোয়ার মাহফিলটাকে বলা হয় ঈসালে সওয়াব কথা ঠিক কিনা গভীর মনোযোগ আগে মানুষ মারা গেলে চতুর্থ দিনে দোয়ার আয়োজন করা হতো ঠিক কিনা বলেন চল্লিশতম দিনে জিয়াপত আয়োজন করা হতো কুলখানি ব্যবস্থা করা হতো এখন মৌলভী ফতুয়া দেয় জায়েজ নাই আছে কি নাই আছে কি নাই না বাবারে তোমার বাবার জন্য দোয়ার আয়োজন করবা তোমার মার জন্য দোয়ার আয়োজন করবা এই দোয়ার আয়োজন যদি না হয় বন্ধ করার ষড়যন্ত্র চলছে কথা ঠিক কিনা বলে এই জন্য বলে যাই মা মারা গেলে বাবা মারা গেলে চতুর্থ দিনে দোয়ার আয়োজন করবে চল্লিশতম দিনে দোয়ার আয়োজন করবে হাফেজ কোরআন থেকে ডাকবেন আলে বড়কে ডাকবেন কোরআন খানি করাবেন মিলাদ মাহফিল করবেন দোয়ার আয়োজন করবেন হাজার বার জায়েজ ঠিক কিনা বলে বলবেন এ কথার সাবিত কোথায় আছে আল্লাহ নবী রহমাতের নবী মায়ার নবী দয়ার নবী সরকারে দো জালমের জীবনী খোলা যায় নবীজির আপন চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিলেন শাহাদাত বরণ করেছিলেন আমার নবীজির আদরের চাচা হযরত আমির হামজা যেই চাচা নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়েছে আল্লাহু আকবার বলে নবীজির সব চাচারা নবীজির হাতে হাত দেয় নাই কলেমা পড়ে নাই মুসলমান হয় নাই এই চাচা নবীজির হাতে হাত দিয়েছেন কলেমা পড়েছেন মুসলমান হয়েছে নবীর জন্য জীবন দিয়েছে আল্লাহু আকবার বলে সাহাবিদেরকে ডেকে বলেন সাহাবিরা রে আজ সাত দিন হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো চল্লিশতম দিনে আমার নবী ডেকে বলেন সাহাবিরা রে আজ চল্লিশ দিন হয়ে গেল আমার চাচা না আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো সাহাবিয়া রে এই চাচা আমাকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন জীবন দিয়ে আমাকে ভালোবেসে গেছে ওই মক্কা নগরে যেদিন আমার আশ্রয় ছিল না ওই মক্কার ইতিহাস করুণ ইতিহাস নবীজির মক্কার জিন্দিগি করুণ জিন্দিগি নির্যাতন আর নিপীড়ন অত্যাচার আর অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন দয়ার নবী মায়ার নবী আল্লাহ আকবার বলে আমার আমি হাদিসের ভিতরে এসেছি আমার নবী কাবার আতিমে বসে বসে আমার নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন এমন সময় আবু জাহেল গিয়ে বললে ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ কর তুমি কি কোরআন তেলাওয়াত করার বাধা দিল বন্ধ করার জন্য নির্দেশ দিল নবীকে গালি দিল বকা দিল নবীজাকে গালমন্দ করলো বকা চোকা করে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করা বন্ধ করো কারণ আবু জাহেল জানে যে কোরআন শুনেই সেই মুসলমান হয়ে যায় এই জন্য কোরআন তেলাওয়াত আর বরদাস্ত হয় না এই জন্য বলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করাও আমার নবীজি আবু জাহেলের গালিকে উপেক্ষা করিয়া ওই কাবার হাতিমে বসে বসে কোরআনুল করিমের তেলাওয়াত করতেছিলেন আল্লাহু আকবার বলে আবু জাহেল ভান করলো তিনি যেন চলে গেছেন মূলত তিনি চলে যান নাই ওই সাফা পাহাড় মারওয়া পাহাড় তখন ওই দুই পাহাড়ের মাঝে বড় একটা পাথরের পাহাড় ছিল ওই পাথরের পাহাড় থেকে বড় একটা পাথর লইল বড় একটা পাথর লইল আমার নবীজিকে মারার জন্য বড় পাথর লইয়া পিছন দিক দিয়ে ঘুরিয়া ঘুরিয়া শিয়া আমার নবীজির মাথাকে লক্ষ্য করে আবু জেহেল এত জোরে পাথরটা মারলো
নবীজির মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে নবীজির মাথা মুবারক ফেটে গেল নবীজি ওই কাবা রাতিমে কাইফিয়া পড়ে গেলেন সিদকার দিয়া বলা মুজাহাল আজ আমার বাবা নাই আমি এতিম পাইয়া এত বড় পাথর মারলাম আর মাথাটা ফেটে গেছে রক্ত বের হইয়া হইয়া ওই কাবার জমি লালে লাল হইয়া যাইতেছে নবীজি কান্দেন আর কাবার আতিমে গইরা ডেকে ডেকে বলে কে আছো আমাকে একটু সাহায্য করো কে আছো আমাকে এক গ্লাস পানি দাও কে আছো আমার মাথাটা ব্যান্ডেজ করে দাও আবু জাহেল ঘোষণা করছে কেউ যদি মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও মক্কা নগরে তার বাস হবে না মক্কা নগরে ক্ষমতার ভাই নেতৃত্ব কর্তৃত্বের ভাই আমার নবীকে কেউ সাহায্য করার জন্য যায় না আমার নবীজি ওই কাবার তুমি গইরা আর কান্দে ঠিক মান হন নাই কলেমা পড়েন নাই তিনি বলেন আমি শিকার করতে গিয়েছিলাম জঙ্গলে তাকিয়ে দেখলাম কতগুলো হরিণ যায় ওই হরিণী গায়ে তিনি তীর মারবেন তীর ছুড়বেন এমন সময় ওই সব হরিণী জমিনের দিকে তাকায় আসমানের দিকে তাকাও চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমাদের জবানগুলো খুলা দাও আমাদের জবানগুলো খুলা দাও নবীজির দুঃখ খবর নবীজির চাচা আমির হামজাকে শুনাইয়া দেই আল্লাহ পাকের রহমতে দরিয়া জোশ পাইয়া গেছে আবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সব হরিণীর জবান গুলো খুলে দিছে ওই সব হরিণী মানুষের মতো কথা বলে আর ডেকে ডেকে বলে আমির হামজা রে তোমার তিন ভাতিজা মুহাম্মাদের দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা ফাটাই দিছে ওই কাবার তুমি গইরে কান্দে বাবারে একটু দিলটা নরম করেন নবীর মহাব্বতে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন এই জমিন সাক্ষী এই চোখের পানি তোমাকে আমাকে নবীজির কিনারে পৌঁছায় দিতে পারে কে পারে আরে নবীকে তো চিনতে পারলাম না তোমার আমার কি আপন এই যেই বুঝলাম না তোমার আমার কে আপন একটু ভাবো না তোমার আমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ঠিক কিনা বলে যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনা ও ভাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ঠিক কি বলে গভীর মনোযোগ হাজর আমির হামজা বলেন আমি আর্থে জয়ে গেলাম ওই সব হরিণীর মুখে ভাতিজা বাবা মোহাম্মদের প্রশংসা তিনি বলেন আমি দ্রুত বেগে ঘোড়ায় চললাম ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে এত দ্রুত বেগে আমি কোনোদিন আমার ঘোড়াটা দৌড়াইতে দেখি নাই কারণ আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী শুধু জিন্দের নবী না আমার নবীজি তাম সৃষ্টি জগতের জন্য রহমত আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা কোরআন শরীফ খুলে দেখেন আমার আল্লাহ তারা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জগৎবাসী শুনে নাও এই জগৎবাসীর জন্য আপনার আমার নবী হলো রহমত আল্লাহু আকবার বলে আমি রামজা
কথা বলেন আমার ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে এত দ্রুত বেগে কোনদিন আমার ঘোড়াটা আমি দৌড়াইতে দেখি নাই বাসার সামনে চলে গেলেন গিয়ে দেখেন প্রাণের স্ত্রী পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ডিকে ডিকে বলে প্রাণের স্বামী গো তোমার এতিম ভাতিজার দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি তাকে আবু জাহেল পাথর মারছে গো পাথর মারার কারণে তার মাথাটা ফেটে গেছে ওই কাবার এতিম গইরাই কান্দে কেউ তাকে সাহায্য করার জন্য যায় না তুমি তাড়াতাড়ি যাও তোমার ভাতিজাকে একটু সাহায্য করো আমি হামজা বলে আমি তখন মুসলমান হই নাই কলেমা পড়ি নাই দ্রুত বেগে বাবা মুহাম্মাদের কাছে আমি হাজির হয়ে গেলাম আমার নবীজি চাচাজিকে দেখিয়া হুম করে কান্দা শুরু করছে দেখে দেখে বলে চাচাজি আজ আমার বাবা নাই আমি এতিম পাইয়া আবু জাহেল পাথর মারছে দেখে আমার মাথাটা ফেটে গেছে রক্ত বের হয়ে কাবার জমিন লালে লাল হয়ে গেছে হযরত আমির হামজা আমার নবীকে জড়িয়ে ধরলেন মাথার ফাঁকি খুলে নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন ডেকে ডেকে বললেন বাবা বাতি যা অনুমতি দাও অনুমতি দাও আমি যে আবু জাহেলের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি আমার নবীজি কান্দেন বলে চাচাজি না 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 এই দুনিয়া আমি বিচার চাই না এই দুনিয়া আমি বিচার চাই না আবু জাহেলের মাথা ফাটাই দেওয়া দরকার নাই আবু জাহেলের মাথা ফাটাই দেওয়া দরকার নাই যদি আমাকে খুশি করতে চান চাচা আমাকে যদি রাজি করতে চান খুশি করতে চান সন্তুষ্ট করতে চান তাহলে একবার কলেমা পড়িয়াই আপনি মুসলমান হইয়া যান আমি হামজা চিন্তা করলেন আমার বাবা ভাতিজা যদি সাধারণ মানুষ হইত সাধারণ বিচারে তিনি খুশি হইতেন সাধারণ বিচার যখন চাইলেন না আমার বাবা ভাতিজা মুহাম্মদ পয়গম্বর নবী এতে আমার কোনো সন্দেহ নাই ডেকে ডেকে বললেন বাবা ভাতিজা এখনই পড়াই দাও কলে বাবু মুসলমান হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোর করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুত নাই জোরে আল্লাহ সারা নাই জোরে আল্লাহ সারা নাই নবী সারা উপায় নাই বলে নবী সারা সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নার আমল চাইলা ইলাহা জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ এই কি তোমার প্রেমের খালালা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা বাবার জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না দোয়াই তো আসল ঠিক কিনা বলে এই যখন আমরা রুগী দেখতে যাই তাকে রুগী বলে ভাইজান দোয়া করি কেন দোয়া করব ডাক্তার আছে না ঔষধ আছে না রোগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই ভালো করার মালিক কে জোরে বলেন কে এই জন্য আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়া কোন সময় কবুল হয় মাহফিল শেষে দোয়া কবুল হয় কোরআন খতমের পরে দোয়া কবুল হয়
ইফতারে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক কিনা বলে? এক সাহাবি প্রশ্ন করলেন, আইয়ু দোয়া আসমাউ, হুজুর আপনি বলেন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে লা জাফির লাইলে আখের কুল্লি দুবুর সালাতা মাকতুবা। নবীজি বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পর, ওই আমরা রমজান মাসে সিয়ে রেখে উঠি দুই টাকা চার টাকা তাহাজ্জুদ নামাজ পড়ি, এই যে তাহার শুধু রমজানে না সবসময় তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহু আকবার বলে। তাহলে হাদিসে আছে দুই সময় বেশি দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর হইল ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল করে, দোয়া কবুল করেন কে? হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবীর ইরশাদ করেন বনি ইসরাইলের চার ব্যক্তি, জোরে বলেন কয় ব্যক্তি? চার ব্যক্তি বনি ইসরাইলের তিন দুস্থ তিন ব্যক্তি রওনা করেছে মরু ময়দান, চলছেন চলছেন মরু ময়দান, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, তিন দোস্ত চিন্তা করলে এখন কোথায় যাই, ওই পাহাড়ের ভিতরে বড় বড় গুহা আছে, ওই গুহার ভিতরে তিন বন্ধু গিয়ে আশ্রয় নিলেন, ঝড় চলছে তুফান চলছে বালু উড়ে যাচ্ছে, হঠাৎ করে তারা যেই গুহার ভিতরে আত্মগোপন করে আছে ওই গুহার উপর থেকে গড়ায়া গড়ায়া বড় একটা পাথর পড়ে, তারা যে গুহায় আছে গুহার মুখ বন্ধ হয়ে গেছে, তাদের গুহাটা অন্ধকার আর অন্ধকার হয়ে গেছে, গভীর মনোযোগ ওই তিন বন্ধু একজন আর একজনের গলা ধরে কান দেয়, ভাই আমাদের এখানে মরণ, এখানে আমাদের কবর, ঠিক কিনা জোরে বলেন? কারণ কেউ আমাদের বাঁচাইবার জন্য এগিয়ে আসবে না, কারণ কেউ জানে না আমরা যেই গুহার ভিতর গোপন করে আছি এখানে আমাদের মরণ, এখানে আমাদের কবর, তিনজন একজন আর একজনের গলা ধরে শুধু কান্দে, দোস্ত রে এখানে আমাদের মরণ, এখানে আমাদের কবর, কেউ আমাদের বাসাইতে আসবে না, বাসাইতে পারে কে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামাত, কেন বান্ধু দালান ঘরে মোনামাত, কেন বান্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামাত, কেন বান্ধু দালান ঘরে মোনামাত, কেন বান্ধু দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, দালানের সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, দালানের সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকুলি হবে তোমার পর রে মোনামান, কেন বান্ধু দালান ঘর রে মোনামান, কেন বান্ধু দালান ঘর, দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরোপার শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোনামার, কেন বান্ধু দালান ঘর রে মোনামার, কেন বান্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধু দালান ঘর, রূপিরি গৌরাবে সাজিয়েছ সাজ, টাকা পয়সা সোনা দানা রাজকীয় পোশাক, ঠিক কিনা বলে? রূপিরি গৌরাবে সাজিয়েছ সাজ, টাকা পয়সা সোনা দানা রাজকীয় পোশাক, যেদিন প্রাণ পাখি চলে যাবে, যেদিন প্রাণ পাখি চলে যাবে সবই রবে পরে গায়ে দেবে মার্কিনের তাম রে মোনামার, কেন বান্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধু দালান ঘর,
বাবা রে এই দুনিয়া ছাড়তে হবে সবাইকে ওই কবরে যাওয়া লাগবে এই দুনিয়া থাকার জায়গা না কি নিয়ে রওনা দিলাম তিন দোস্ত একজনের গলা ধরে আরেকজনের কান্দে ভাই এখানে আমাদের মরণ এখানেই আমাদের কবর তিনজনে বুদ্ধি করলো একটা কাম কর এক দোস্ত আরেক দোস্তর এটা কাজ কর কি কাজ তুই তো মোনাজাত দে তুমি মোনাজাত দাও হাত তোলো আর আমরা দুইজনে আমিন আমিন বলে থাকি আমরা যে ভাই মোনাজাত দেই আপনারা দোয়া মোনাজাত করেননি হাত তুলে দোয়া মোনাজাত করেননি এভাবে একজনে হাত তুলছে চিন্তা করে হাত তুলে কি দোয়া করব আল্লাহ মালিক আল্লাহ আমার মতো গুনাহগার আমার মতো পাপী এই জমিনের উপর আর কেহ নাই গো আল্লাহ কি দোয়া করি হঠাৎ করে মনে পড়ছে আল্লাহ একটা কাজ মনে পড়ছে আমি কর্মচারী নিযুক্ত করেছিলাম তাকে আমি তার মায়না তার মজুরি সে নেয় নাই টাকা না রেখে সে চলে গেছে অনেক দিন পরে সে ভাই যা আমার মজুরিটা দিবেন না বলে এই যে ভাড়া বক্তি রাখাল আছে সব তোমার নিয়ে যাও তোমার টাকাটা ব্যবসায় খাটায় কাটায় বড় করছি সব তোমার নিয়ে যাও লোকটা খুশি হয়ে নিয়ে গেছে আল্লাহ গো এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি গো আল্লাহ বিশাল পাথর সরায়া দাও আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার বলে বাকি দুইজনে বলেন আমিন সঙ্গে সঙ্গে বিশাল পাথর সরে গেল একটুখানি সূর্যের আলো প্রবেশ করতে লাগলো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য নেক আমল উসিলা দিয়ে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নেক আমল উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয় উসিলা মানেননি উসিলা বিশ্বাস করেননি ববতাগু ইলাইহিল ওসিয়া কোরআনে আছে কি নাই ব্যাখ্যা তো দিব যে এগুলো হলো নেক আমল উসিলা ঠিক আছে নেক আমল উসিলা নামাজ রোজা ইবাদত বন্দি আল্লাহ পাওয়ার উসিলা ঠিক আছে এরপরে আল্লাহ নবী ও আল্লাহ পাওয়ার উসিলা আল্লাহু আকবার বলে আর আদম আলাইহিস সালাম 350 বছর কাছে ক্ষমা পায় নাই আমার নবী উসিলা দিয়ে মাপ চাইছে মাপ পাইছে ঠিক কিনা বলে নবীজি রওজা আল্লাহ পাওয়ার উসিলা নবীজি রওজার উসিলা দিয়ে দিন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ওলি আল্লাহর উসিলা দিয়ে দোয়া করলো দোয়া কবুল হয়ে যায় ঠিক কিনা জোরে বলে গভীর মনোযোগ দুই নাম্বার দোস্ত হাত তুলছে আল্লাহ আমার মতো পাপি আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করি নাই মনে কিছু পড়ে না আল্লাহ মনে পড়ছে তাহলে মালিক আমি গুনার কাজ করতে গিয়েছিলাম ওপেন গুনার কাজ করার সুযোগ আছে কিন্তু আল্লাহ তোমাকে ভয় করি আর গুনার কাজ ছেড়ে দিয়েছিলাম গো আল্লাহ সত্যি যদি তোমাকে সেদিন ভয় করে ছেড়ে দিকে থাকি গো আল্লাহ গুনার কাজ করার সুযোগ আছে আমি করি নাই গো আল্লাহ তোমাকে ভয় করে তুমি এই আমলটা আমার কবুল করো গো আল্লাহ আর এই বিশাল পাথর তুমি সরায় দাও বাকি দুইজনে বলে আমিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে বিশাল পাথর আরো একটু সরে গেছে সূর্যের আলো ডুবতেছে কিন্তু বের হওয়ার মতো পথ হয় নাই চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ তিন নম্বরে দোস্ত হাত তুলছে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই গো আল্লাহ তবে আল্লাহ আমি একটা নেক আমল আমার কথা মনে পড়ছে তা হলো এই আল্লাহ আমি আমার মা আমি আর বাবাকে এত ভালোবাসিতাম আল্লাহ আমি আমার মা আমি আমার বাবাকে এত ভালোবাসিতাম মাকে খাবার না দিয়ে বাবাকে খাবার না দিয়ে আমি আমার সন্তানদেরকেও খাবার দিতাম না চিৎকার দিয়ে আল্লাহু আকবার আজকে তো সন্তান নতুন বিয়ে করে বউলে চলে যায় বাবার খবর নাই না মার খবর নাই না ঠিক কিনা জোরে বলে মা বাবার খেদমত আজকের সন্তান করে না গভীর মনোযোগ মা যদি তোমার জন্য দোয়া করে বাবা যদি দোয়া করে মা বাবা দোয়া করতে দেরি হয় দোয়াটা কবুল হইতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা মা বাবা বাবার খেদমত করো বাবার খেদমত করো মার খেদমত করো মার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মার সঙ্গে যদি বেয়াদবি করো কপাল পুড়িয়ে যাবে ঠিক কিনা জোরে বলে ও যুবক বাবারা যারা বাপ হারাইছে তারা বুঝি বাপ কি জিনিস যারা মা হারাইছে আজকে তারা
বুঝে মা কি জিনিস কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ আজকে মা বাবার খেদমত সন্তান করে না আজকের পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ঠিক কি না বলেন বাবারে মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত করলে খুশি হয় কে মা যদি দোয়া করে দেয় বাবা যদি দোয়া করে দেয় শ্বশুর শাশুড়ি তোমার যদি দোয়া করে কপাল খুলে যাবে বাবারে এই যে নবীজি বলছেন দা রাব্বি ফিরা দারাল দাই মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা বেজার তোমার আল্লাহ বেজার ঠিক কি না জোরে বলেন কোরআনে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াকদ রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে মা আল্লাহর পরে মা বাবার খেদমত করো আওয়াজ তুলে বলেন কথা ঠিক কি না ও যুবক বাবারা যারা মার সঙ্গে বেয়াদবি করেছো বাবার সঙ্গে বেয়াদবি করেছে মা বিল থেকে বাসায় চলে যাও বাসায় গিয়ে মার পা ধরে বাবার পা ধরে ও যুবক বাবা মাপ নিয়ে নাও মার পা ধরে মাপ নিয়ে নাও ঢাকা থেকে এসেছে কুদরতুল্লাহ মাঝারি হুজুর বলে গেছে মা গো তোমার পায়ে নিচে নাকি নবীজি বলেছে আল্লাহর জান্নাত কথা ঠিক কি না বলে ও যুবক তোমার মায়ের পায়ে নিচে তোমার জান্নাত তোমার মা যদি দোয়া করে তোমার বাবা যদি দোয়া করে কপাল খুলে যাবে আর মা যদি বদদোয়া করে বাবা যদি বদদোয়া করে কপাল পুড়ে যাবে নবীজির কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান হাসতু সাহাবাতি ইয়া রাসূল আমার ভিতরে যারা পরিবার আছে খেদমত করব কার হুজুর বলেন কাল উম্মুক তোমার মা ওই সাহাবী আবার প্রশ্ন হুজুর খেদমত করব কার হুজুর বললেন তোমার মা ওই সাহাবী আবার প্রশ্ন হুজুর খেদমত করব কার হুজুর বললেন তোমার মা তিনবার মার কথা বললেন ওই সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর খেদমত করব কার হুজুর বললেন তোমার বাবার আল্লাহু আকবার বলেন এই জন্য বাবা বলে যায় না বুঝি বলে উম্মতের আর আমি আমার বাবাকে দেখি নাই নবীজি দুনিয়া আসার ছয় মাস পূর্বে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেছে নবীজি উম্মতারে আমি আমার মাকে দেখে আমার তৃপ্তি মেটে নাই নবীজির বয়স যখন ছয় বছর নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কথা ঠিক কি না এই যে নবীজি উম্মতারে যাদের মা আছে খেদমত করো যাদের বাবা আছে খেদমত করো যাদের মা আছে ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো যাদের বাবা আছে সুন্দর ব্যবহার করো খেদমত করো যাদের মা নাই যাদের বাবা নাই ওই কবরে কান্দে নবীজি বলেন উম্মতের আরে তাদের জন্য দোয়া করো দোয়া করো আরে নবীজির জীবনী খোলা দেখেন নবীজির বয়স যখন ছয় বছর নবীজি বিকালবেলা ঘুরতে যাইতেন মাঠে খেলা দেখতে যাইতেন সন্ধ্যা যখন হইয়া যাইত নবীজি বলে আমি লক্ষ্য করতাম প্রত্যেকের বাবা প্রত্যেকের গার্জিয়ান এসে তাদের সন্তানগুলো কোলে করে আদর করে নিয়ে যায় আমাকে তো কেউ নিতে আসে না আহারে আমার বাবা আব্দুল্লাহ কি দুনিয়ায় নাই নবীজি বাবার কথা স্মরণ করে ওই মরু ময়দানে একা একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছে সন্ধ্যা হয়ে গেছে আমার নবীজি বাসায় ফিরে না গভীর মনোযোগ বাবারে হাজত আমেনা নবীজির মা লক্ষ্য করলেন বাবা মোহাম্মদ কেন ফিরে না বাবা মোহাম্মদ কেন ফিরে না খোঁজার জন্য বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজে যায় দেখেন ওই মরু ময়দান মরুভূমি কেউ নাই কেউ নাই সবাই চলে গেছে আমার নবীজি শিশু নবী ওই মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছে হযরত আমিনা আমার নবীজিকে জড়িয়ে ধরলেন ডিগি ডিগি বলে বাবা মোহাম্মদ তোমাকে কেউ মারছে নাকি কেউ তোমাকে দুঃখ দিছে নাকি কেউ তোমাকে গালি দিছে নাকি আমার নবীজি কান্দে আর বলে মা গো না না না
কেউ আমাকে মারে নাই কেউ আমাকে দুঃখ দেয় নাই কেন বাবা কান্দো আমি বলে মা গো প্রতিদিন বিকালবেলা এখানে খেলা দেখতে আসি সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকের বাবা প্রত্যেকের গার্জেন এসে সন্তানকে কোলে করে আদর করে নিয়ে যায় মা গো মা কোনদিন আমার বাবা আব্দুল্লাহ তো আমাকে নিতে আসলো না মা গো সত্যি করে বলো আমার বাবা কোথায় নবীজি বাবার কথা স্মরণ করে ওই মরু ময়দানে বসে বসে কান্দতেছে আমার নবীজির মা জড়িয়ে ধরে বললেন বাবা মুহাম্মদ চলো চলো তোমাকে বাসায় নিয়ে যাই তোমার দাদার কাছে নিয়ে যাই আমার নবীজি কি শিশু নবীকে তার মা তার দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন গিয়ে বলেন শ্বশুর আব্বা এটা আপনার নাতি গো বাবা বাবা বলে কান্দে আপনি একটু বুঝাইয়া দেন আপনি একটু সান্ত্বনা করে দেন আল্লাহু আকবার বলে খাজা আব্দুল মুত্তালিব চোখের বাড়ি ছিঁড়ে দিয়ে বলেন পুত্রবধূ আমি না তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না আমি দাদা হইয়া কেমনে বুঝাই যাও যাও ওর অনুমতি দিলাম ওর বাবার কবরটা একটু জিয়ারত করাইয়া নিয়ে আসো ওর বাবার কবরটা একটু দেখাইয়া নিয়ে আসো দাসী উম্মে মানকে সঙ্গে করিয়া আমার নবীজির মা হযরত আমিনা রওনা দিয়া দিলে ওই যে যেখানে আমার নবীজির বাবা ঘুমিয়াছে আল্লাহু আকবার বলে চলছেন মরু ময়দান চলছেন দীর্ঘ পথ অতিক্রম করে করে আমার নবীজির মা হযরত আমিনা দাসী উম্মে আয়মান পুষে গেলে নবীজির বাবার কবরের কাছে আমার নবীজি ডেকে ডেকে বলে মা গো মা এটা কার কবর গো মা আমার নবীজির মা ডেকে ডেকে বলে বাবা মুহাম্মদ বাবা দেখতে চেয়েছ বাবা দেখতে চেয়েছ তোমার বাবা ওই কবরে ঘুমিয়েছে আমি বহুতবার স্বামী স্বামী বলে ডেকেছি কোনদিন তোর বাবা সারা দেয় না আল্লাহু আকবার বলে তুই ডাক দেখ দেখব তোর বাবা কেমন ওই কবরে ঘুমিয়ে থাকে আল্লাহু আকবার বলে বাবারে আল্লাহ রবি সরকারে দোজালম উটের পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে ওই কবরের উপরে পড়ে গেলেন আল্লাহু আকবার বলে নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর মাশাআল্লাহ প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়ে গেছেন এক্ষুনি কিছুক্ষণ পরে এসে যাবেন মার আবা বলে একটু মহাব্বত দৃশ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে যারা দূরে কাছে আছেন সবাই চলে আসেন প্রধান বক্তা এসে গেছে লা না মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদ